বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অনলাইন ক্লাসে। আমি মোর্শেদ আলম। তোমাদের আজকের পাঠ মাদারবোর্ড পরিচিতি। তোমরা এখন দেখবে বিভিন্ন প্রকারের মাদারবোর্ড। শুরুতে একটি মাদারবোর্ডের বিভিন্ন অংশ তোমাদেরকে উপস্থাপন করা হচ্ছে। এটি হচ্ছে পেন্টিয়াম ফোর মানের একটি মাদারবোর্ড। অর্থাৎ এই মাদারবোর্ডে পেন্টিয়াম ফোর প্রসেসর ব্যবহার করা হতো। তোমরা উপর থেকে ডান দিক থেকে ছবিগুলো দেখে নিবে। বিভিন্ন প্রকার কানেকশনগুলো বর্ণনা করা আছে। রে কানেক্টর, ব্যাক প্যানেল। এখানে ব্যাক প্যানেল একটা একটা করে অনেকগুলো ব্যাক প্যানেল দেখানো আছে। ইনপুট আউটপুট কানেক্টর, অর্থাৎ এ পর্যায়ে এখানে রয়েছে অডিও জ্যাক সমূহ, তারপর ইউএসবি কানেক্টর সমূহ। এটা ইউএসবি কানেক্টর, এটা ইউএসবি কানেক্টর, এটা হচ্ছে সিরিয়াল পোর্ট। তারপর এইদিকে দেখা যাচ্ছে হিট সিঙ্ক। এটা পি ফোর পাওয়ার কানেক্টর, অর্থাৎ পেন্টিয়াম ফোর এর পাওয়ার কেবল বা পাওয়ার সাপ্লাই ইউনিট এর কানেকশন নেওয়া হয় এখান থেকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এরপরে ইন্ডাক্টর রয়েছে। এখানে ইন্ডাক্টর দেখতে পাচ্ছ, এরপরে ক্যাপাসিটর রয়েছে, ক্যাপাসিটর, তারপর সিপিইউ সকেট। এখানে সিপিইউ সকেট বলতে এখানে প্রসেসর বসানো হয়, প্রসেসর বসানোর যে সকেটটি এখানে, এটা এখানে রয়েছে। তারপরে নর্থ ব্রিজ দেখতে পাচ্ছ, এদিকে সাউথ ব্রিজ রয়েছে। নর্থ ব্রিজ, এটি হচ্ছে সাউথ ব্রিজ, আর এটি হচ্ছে আসুস কোম্পানির একটা পিফোর মাদারবোর্ড। সিপিইউ ফ্যান কানেক্টর, এখানে সিপিইউ ফ্যান লাগানো, ফ্যানের কানেকশনটা এখানে লাগানো হয়। স্ক্রু হোল, এখানে স্ক্রু হোলটা লাগানো হয়, এখানে একটা দুইটা, তারপরে এখানে রয়েছে একটা স্ক্রু হোল, এখানে রয়েছে একটা স্ক্রু হোল, এখানে একটা স্ক্রু হোল রয়েছে। অর্থাৎ এগুলো ক্যাসিংয়ের সাথে মাদারবোর্ডকে শক্ত করে লাগিয়ে দেওয়ার জন্য এই স্ক্রুগুলো কাজ করে। এরপরে তুমি দেখতে পাচ্ছ ফোর মেমোরি স্লটস, চারটা মেমোরি স্লট, একটা দুইটা, একটা কালো একটা হলুদ, এখানে আরেকটা কালো আরেকটা হলুদ। অর্থাৎ একটা দুইটা তিনটা চারটা, চারটা র্যাম বসানো যাবে এমন কানেক্টর রয়েছে এখানে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে তুমি দেখবে সুপার ইনপুট আউটপুট কানেক্টর, ফোর পিন এটিএক্স পাওয়ার সাপ্লাই, অর্থাৎ পাওয়ার সাপ্লাই কানেক্টরটা এখানে এনে লাগানো হয়, এখানে পাওয়ার সাপ্লাই কানেকশন লাগানো হয়। এখানে সাটা কেবলের একটা দুইটা তিনটা সাইডটা কানেক্টর। তো সাইডটা কানেক্টর কী কী কাজে লাগে? একটা কানেক্টর কাজে লাগে হার্ড ডিস্কের সাথে কানেকশন দিতে, একটা কানেকশন কাজে লাগে রম ড্রাইভ, অর্থাৎ সিডি রম ড্রাইভ অথবা ডিভিডি রম ড্রাইভ কানেকশন দিতে। এছাড়াও অতিরিক্ত দুটো রয়েছে যদি অন্য কোনো ডিভাইস এটার সাথে যুক্ত করা হয়, যেমন এক্সটার্নাল হার্ড ডিস্ক ইত্যাদি। এরপরে দেখছো সিএমওএস ব্যাটারি। সিএমওএস ব্যাটারি কী কাজে লাগে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করে থাকবে, তুমি রাতের বেলায় কম্পিউটার বন্ধ ছিল, সকালে তুমি যখন কম্পিউটার ওপেন করো তখন তুমি দেখতে পাচ্ছ কম্পিউটারে সময়টা সঠিক আছে। তাহলে রাত্রেবেলায় তো সে সময় কাউন্ট করতে পারে নাই, তোমার কম্পিউটার বন্ধ থাকার কারণে তার সময়টা ঠিক থাকলো কীভাবে? যখন তোমার কম্পিউটার বন্ধ থাকবে, অর্থাৎ কম্পিউটারে পাওয়ার সাপ্লাই থাকবে না, পাওয়ার সংযোগ থাকবে না, তখন সেই সময় এই ব্যাটারির সাহায্যে বায়োস
এই ব্যাটারির সাহায্যে ঘড়িকে চলমান রাখবে। যখন কম্পিউটার চালু করবে তুমি, কম্পিউটার চালু হওয়ার সঙ্গে সঙ্গে সিস্টেম ক্লক এবং যে অপারেটিং সিস্টেম ক্লক এ দুটো অ্যাডজাস্ট হয়ে যায়। অর্থাৎ যখন তুমি কম্পিউটার ওপেন করছো, সাথে সাথে এই ব্যাটারির কারণে, সিএমএস ব্যাটারির কারণে অপারেটিং সিস্টেম তাৎক্ষণিকভাবে সময়টা অ্যাডজাস্ট করে নেয়। এই জন্য আমরা দেখি যে সময়টা ঠিক আছে। এখানে এটিএ কানেক্টর রয়েছে একটা দুইটা, তারপরে সিস্টেম কুলার আছে এখানে, হ্যাঁ, তারপরে FWHINPLCC, এটা হচ্ছে বায়োসের একটা অংশ। তারপর এখানে দেখতে পাচ্ছ সাউথ ব্রিজ সিরিয়াল পোর্ট কানেক্টর, এটা হচ্ছে সিরিয়াল পোর্ট কানেক্টর, আর এটা হচ্ছে প্যারালাল পোর্টের কানেক্টর। ইউএসবি হেডার দেখা যাচ্ছে, ইউএসবি হেডার সমূহ রয়েছে এখানে একটা, আর এখানে একটা রয়েছে। আবার এখানে আরেকটা কথা লেখা আছে, জাম্পার। এই জাম্পারটা কিসের জাম্পার? এই জাম্পারটা হচ্ছে এই সিএমএস ব্যাটারির জন্য কাজে লাগানো জাম্পার। অর্থাৎ এই ব্যাটারির কানেক্টরটা পুরো মাদারবোর্ডে ছড়িয়ে থাকার জন্য যে এই কানেক্টরটা, এই জাম্পারটা কাজে লাগে। এই জাম্পারটার অ্যাক্টিভিটিস আমরা কখন লক্ষ্য করি? যদি তোমার কম্পিউটারে এমন হয়ে থাকে যে কম্পিউটারে কোনো একটা ফাইলের মধ্যে তুমি পাসওয়ার্ড ব্যবহার করেছিলে, তখন এই ফাইলের পাসওয়ার্ডটি আমরা কোনো কারণে আমরা ভুলে গেলাম, পাসওয়ার্ড ভুলে যাওয়ার কারণে এই ফাইলটি খুলতে পারছি না। এই জন্য আমরা যে কাজটি করে থাকি সেটা হচ্ছে মাদারবোর্ড খুলে জাম্পার খুলে রেখে আমরা কম্পিউটারকে কানেকশনলেস করে রাখি, অর্থাৎ কানেকশন বন্ধ করে রাখি। এই কানেকশন বন্ধ করে রাখার এক পর্যায়ে মাদারবোর্ড অথবা কম্পিউটার সিস্টেম ওই পাসওয়ার্ডটি ভুলে যায়। ওই পাসওয়ার্ডটি ভুলে গেলে যে কাজটি হয়ে থাকে সেটা হলো, তোমার এই পাসওয়ার্ড ছাড়াই আমরা ফাইলটা খুলতে পারি। এজন্য যখন কম্পিউটারের কোনো ফাইলের পাসওয়ার্ড ভুলে যায়, তখন জাম্পার সেটিং খুলে ফেলে রেখে দিলে, তারপরে এক সময় এই জাম্পার সেটিংয়ের কারণে ফাইলটির পাসওয়ার্ড মুছে যাবে। এরপরে আমরা পাসওয়ার্ড ছাড়াই ওই ফাইলটি খুলতে পারবো, এবং যখন খুলতে যাব তখন ওই ফাইলটি আর পাসওয়ার্ড চাইবে না। এরপরে শাটার রেডিও রয়েছে, ইন্টিগ্রেটেড সার্কিট, এটা একটা সার্কিট, এখানে একটা সার্কিট, এটাও একটা ইন্টিগ্রেটেড সার্কিট, এটাও একটা ইন্টিগ্রেটেড সার্কিট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ইন্টিগ্রেটেড সার্কিট এর সার্কিটটি মাদারবোর্ডে ট্রানজিস্টার বা রেজিস্টারের কাজ করে থাকে। এখানে একটা সার্কিট রয়েছে। এরপরে হেডার দেখতে পাচ্ছ তুমি, 1394 হেডার্স, তারপরে SPDIF কানেক্টর, সিডি ইন, পিসিআই এক্সপ্রেস, এখানে পিসিআই এক্সপ্রেস লেখা আছে, একটা দুইটা তিনটা, এটা পিসিআই সকেট বলি আমরা এগুলোকে। আর এটা হচ্ছে এজিপি সকেট। এজিপি সকেট কী জন্য কাজে লাগে? এজিপি সকেট কাজে লাগে যখন তুমি তোমার কম্পিউটারে কোনো, তোমরা সাধারণত একটা কথা শুনে থাকবে যে গেমিং কম্পিউটার, গেমিং পিসি যখন তৈরি করে তখন এখানে অতিরিক্ত এজিপি কার্ড যুক্ত করা হয়। এইসব এজিপি কার্ডে কী হয়, এইসব এজিপি কার্ডের কানেকশনটা এই কানেক্টরটায় লাগানো হয়, এই সকেটটায় লাগানো হয়। এখানে লাগানোর পর এদিক থেকে কম্পিউটারে তুমি কানেকশান দিবে। এরপরে এখানে পিসিআই স্লট আছে একটা দুইটা তিনটা। এখানে আমরা সাধারণত একসময় মডেম লাগাতাম, তবে বর্তমান সময়ের কম্পিউটারগুলোতে মডেম দরকার হয় না, এগুলো ল্যান কার্ডের মাধ্যমে কাজ করে থাকে।
তো ল্যান কার্ডের কাজ করতে থাকে এইরকম মাদারবোর্ড গুলো আমি সামনে দেখাবো। আপাতত এখানে এটা এক্সপ্লেইন করলাম। এবারে পাশ থেকে দেখা মাদারবোর্ডের একটা অংশ দেখো। মাদারবোর্ডের পাশ থেকে যে প্যানেলগুলো দেখা যায় এগুলি হইল তোমার মাদারবোর্ডের স্পিকার, সাউন্ড সাউন্ড সিস্টেম আপ ডাউন করার জন্য এগুলি কাজ করে। আর এখানে এটা হচ্ছে ল্যান কার্ডের পোর্ট, ল্যান পোর্ট এটা বলা হয় এটাকে। এটা ইউএসবি, এটা ইউএসবি, এটা ইউএসবি, এটা ইউএসবি, এটা একটা ইউএসবি, আর এটা বায়োসের জন্য ব্যবহৃত হয়। তারপরে এটি হচ্ছে এইচডিএমআই টাইপ সি, এইচডিএমআই টাইপ সি, ইউএসবি সি টাইপ রয়েছে, এখানে সি টাইপ রয়েছে, ইউএসবি 2.3 রয়েছে, ইউএসবি সি টাইপ রয়েছে, এবং এখানে ওয়াইফাই পোর্ট রয়েছে। এখানে ওয়াইফাই ওয়াইফাই কাজ করে, এগুলিতে ওয়াইফাইয়ের জন্য আলাদা সিগন্যাল ইন্ডিকেটর ব্যবহার করা হয়। এবারে পেন্টিয়াম মাদারবোর্ড অর্থাৎ শুরুর দিকের মাদারবোর্ড আমি যে দেখিয়েছিলাম এর আগে, এটা এটা হচ্ছে শুরুর দিকে যে মাদারবোর্ডগুলো, এগুলিতে ইউএসবির যে কানেক্টরগুলো রয়েছে, এটা হচ্ছে পিসিআই এক্সপ্রেস পিসিআই রয়েছে। এছাড়া এখানে মাদারবোর্ডের প্রধান যন্ত্র যেটা প্রসেসর বসানো হয়ে থাকে। এবার দেখাচ্ছি আমি একটি মাদারবোর্ড, এটা হচ্ছে সেলেরন মাদারবোর্ড, সেলেরন মাদারবোর্ড মনে থাকবে এটা, এটা হচ্ছে সেলেরন মাদারবোর্ড। সেলেরন হচ্ছে 90-এর দশকে সেলেরন মাদারবোর্ড মোটামুটি একটু বেশি ব্যবহৃত হইতো, অথবা 2000 সালে, 2001-2 সালে, 5 সালে। এখন তো সেলেরন মাদারবোর্ড একদমই নাই। এই যে দেখতে পাচ্ছ ইন্টেলের সেলেরন কোর ব্যবহার করা হয়, এটাতে ইন্টেল চিপসেট ব্যবহার করে এটা তৈরি করা হয়েছে, এজন্য এটাতে ইন্টেল লেখা আছে। আর এটা হচ্ছে মাদারবোর্ডের প্রসেসর লাগানোর জায়গা, আর এটা হচ্ছে সাউথ ব্রিজ। এবারে দেখো একই রকমে সেলেরন মাদারবোর্ড, আরেকটি সেলেরন মাদারবোর্ড, এটা হচ্ছে P4 মানের একটা সেলেরন মাদারবোর্ড। এবারে দেখো i3 কোর i3 মানের একটি মাদারবোর্ড, অর্থাৎ কোর i3 প্রসেসর ব্যবহার করা হয় এই মাদারবোর্ডগুলোতে। আর আরেকটা জিনিস আমি দেখাচ্ছিলাম এখানে, এখানে সাটা সাটা পোর্ট, এগুলিকে সাটা বলা হয়। এখানে প্রসেসর ব্যবহার করা হয় পিন ছাড়া প্রসেসর, এই পিন ছাড়া প্রসেসর যেগুলো এগুলোকে সাটা প্রসেসর বলা হয়, সাটা প্রসেসর এগুলি ব্যবহার করা হয়। এটা i3 একটা মাদারবোর্ড, i3 মাদারবোর্ড। এখানে এইদিকে অনেকগুলো পোর্ট তুমি দেখতে পাচ্ছ, এই পোর্টগুলো অডিও পোর্ট রয়েছে, ইউএসবি পোর্ট রয়েছে, তাছাড়া ল্যান পোর্ট রয়েছে, এটা হচ্ছে ল্যান পোর্ট। তারপরে এদিকে ভিজিএ পোর্ট রয়েছে, পিএস2 ভিজিএ রয়েছে। তারপরে এসব i3 মাদারবোর্ডগুলোতে এইচডিএমআই কাজ করে থাকে, এইচডিএমআই পোর্টের মাধ্যমে এগুলি কাজ করে। এইচডিএমআই পোর্টও ব্যবহার করা যায়, সিরিয়াল পোর্টও ব্যবহার করা যায়, উভয় পোর্টেই ব্যবহার করা যায়। এখানে এইটা হচ্ছে র্যামের স্লট, এটা হচ্ছে র্যামের স্লট, অর্থাৎ দেখতে একটু নান্দনিক, একটু ব্যতিক্রম এই মাদারবোর্ডটি। এখানে কোর i5 মাদারবোর্ড দেখা যাচ্ছে, কোর i5 মাদারবোর্ড, এখানে একটা, দুইটা, তিনটা, সাতটা র্যাম স্লট রয়েছে। এটা হচ্ছে এজিপি স্লট, এখানে পিসিআই স্লট আছে মাত্র একটা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বর্তমান সময়ের যে মাদারবোর্ডগুলো এগুলোতে পিসিআই স্লট লাগে না, কারণ এগুলিতে অতিরিক্ত কিছু জিনিস লাগানোই থাকে, যেমন তোমার এজিপি কার্ড, অন্তত 1 জিবি এজিপি কার্ড ফ্রি দেওয়া থাকে মাদারবোর্ডের সাথে। তারপর এটাতে ল্যান কার্ড ফ্রি বসানো থাকে, এজন্য অতিরিক্ত পিসিআই সকেট এগুলিতে থাকে না, এগুলিতে পিসিআই সকেট কম ব্যবহার করা হয়। এটাতে প্রসেসরটা লাগানোই আছে, এর আগেরগুলিতে খোলা ছিল, এটাতে সম্পূর্ণ প্রসেসর লাগানোই আছে। আর এখানে অতিরিক্ত একটা কানেক্টর তুমি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ডিভিডি ড্রাইভ লাগানোর অতিরিক্ত কানেক্টর। এই অন্য যে মাদারবোর্ডগুলো এর আগে দেখিয়েছিলাম ওগুলির মধ্যে এটা ছিল না।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো এখানে একটা দুইটা তিনটা তিনটা কানেক্টর রয়েছে। এই কানেক্টর গুলো হার্ড ডিস্কে ব্যবহার করা হয়, তারপর ডিভিডি ড্রাইভে ব্যবহার করা হয়। অর্থাৎ হার্ড ডিস্কের ডাটা কেবল বা আমরা যে আইডিই ব্যবহার করতাম ওই কেবলটা, এটা এইটা ডাটা কেবলটা এখানে ব্যবহার করা হয়। এখানে এই ডাটা কেবলটার নাম সাটা কেবলও বলে, এটাকে সাটা কেবলও বলা হয়ে থাকে। তাহলে এটা হচ্ছে i3 মানের একটা, i5 মানের একটা মাদারবোর্ড, যেখানে ইন্টেল প্রসেসর ব্যবহার করা হয়েছে এবং এটা এই ইন্টেলের তৈরি ডেস্কটপ বোর্ড। এই মাদারবোর্ডটাও ইন্টেলের তৈরি, প্রসেসরটাও ইন্টেলের তৈরি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমি একটু উল্টো দিক দেখাচ্ছি তোমাকে। অর্থাৎ মাদারবোর্ডের যে ফ্রন্ট সাইডটা দেখিয়েছিলাম এতক্ষণ, এবারে উল্টো দিকটা দেখাবো। তার আগে ডেল ল্যাপটপের মাদারবোর্ডটি দেখো, ল্যাপটপের মাদারবোর্ডগুলো কেমন হয়। এখানে দুইটা স্লট আছে, তুমি দেখতে পাচ্ছ যে ডেস্কটপের মাদারবোর্ডগুলোতে চারটা র্যাম স্লট থাকে, কিন্তু ডেস্কটপে নয়, ল্যাপটপের ক্ষেত্রে মাত্র দুইটা স্লট থাকে। এবং ল্যাপটপের হার্ড ডিস্কটাও আকারে খুবই ছোট হয়ে থাকে। এখানে তুমি দেখতে পাচ্ছ ব্যাটারিটাও রয়েছে, এখানে এজিপির স্লটটা রয়েছে ডিসপ্লের জন্য, এই যে দেখতে পাচ্ছ তুমি সিরিয়াল পোর্ট, যেই পোর্টের মাধ্যমে তুমি এই ল্যাপটপের কানেকশনটা বর্ধিত করে একটা প্রজেক্টরে অথবা অন্য কোনো যন্ত্রে দিয়ে দিতে পারবা। এখানে অডিও পোর্ট রয়েছে, তাছাড়া ইউএসবি, দুটো ইউএসবি পোর্ট রয়েছে, এই পাশ থেকে দুটো ইউএসবি পোর্ট রয়েছে, তারপর অন্যান্য পোর্টও দেখতে পাচ্ছ তুমি এখানে। এখানে এই যে কানেকশন হোলগুলো, এটা দিয়ে মাদারবোর্ডকে এটা ক্যাসিংয়ের সাথে শক্ত করে যুক্ত করা হয়। এখানে একটা রয়েছে, এখানে রয়েছে, এখানে রয়েছে, এখানে রয়েছে, এখানে রয়েছে, এই কানেক্টরগুলো রয়েছে এখানে। এছাড়াও এই যে আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিটগুলো রয়েছে, এখানে ইন্টিগ্রেটেড সার্কিটগুলো রয়েছে, কয়েকটি ইন্টিগ্রেটেড সার্কিট দেখা যাচ্ছে। ওকে, এবারে নোটবুক এর মাদারবোর্ড, নোটবুক কম্পিউটারের মাদারবোর্ড, এটা সাধারণত তোমার ডেল ল্যাপটপ বা অন্যান্য ল্যাপটপের সাথে আকারে আরও ছোট। নোটবুক অথবা নেটবুক মাদারবোর্ড দুটো দুটোই আকারে ছোট হয়ে থাকে। এখানে তুমি দেখতে পাচ্ছ এর বিভিন্ন অংশগুলো, এটা সরাসরি এটি এটি হচ্ছে আসুস ল্যাপটপে এই মাদারবোর্ডটা ব্যবহার করা হয়। এটাতে অন্যগুলো থেকে, অন্য যে কোনো মাদারবোর্ড থেকে এটা একটু ব্যতিক্রম মনে হচ্ছে। এটার পাওয়ার কানেকশন এদিকে একটু বেশি আছে এবং এটার ব্যবহার উপযোগিতাও বেশি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো দেখো এবারে প্রায় এই সময়ের একটা মাদারবোর্ড, এটা হচ্ছে কোর i7, কোর i7 মাদারবোর্ড। তুমি দেখতে পাচ্ছ অন্যান্যগুলো যেগুলো যেহেতু দেখানো হয়েছে এখানেও কানেক্টরগুলো প্রায় সেম, তবে এগুলো ওগুলোর সাথে আরও অনেক বেশি শক্তিশালী মনে হচ্ছে। তোমার এই যে ট্রানজিস্টরগুলো, এখানে অনেক ট্রানজিস্টর আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, দশটা। এখানে কোর i7 প্রসেসর ব্যবহার করা হয়, অত্যন্ত উচ্চ ক্ষমতা সম্পন্ন কোর i7 প্রসেসর। আমরা সাধারণত কম্পিউটারে গ্রাফিক্সের কাজ সহ বিভিন্ন হাই রেজুলেশন কাজগুলো করে থাকি। তোমরা দেখবা তোমাদের টেলিভিশনে এখানে সেখানে একটা কথা লেখা আছে, থাকে এইচডি। এইচডি বলতে বোঝায় হাই এফিসিয়েন্সি। এইচডি কোনো জায়গায় দেখবা তুমি, এইচডি এর ক্ষেত্রে দেখা যাবে HD 1080, HD 1080, এটা অনেক শক্তিশালী একটা একটা মেশিন, অনেক শক্তিশালী একটা যন্ত্র। এখানে অনেক শক্তিশালী ভিডিও প্রদর্শন করা হয়, যার মধ্যে মোবিলিটি বিদ্যমান থাকে। তোমরা দেখতে পাচ্ছ এখানেও কিন্তু চারটা র্যাম স্লট রয়েছে। চারটা র্যাম স্লট থাকার কারণ হইল এটা ডেস্কটপের মাদারবোর্ড। যখন দেখবা দুইটা কানেক্টর রয়েছে, দুইটা র্যাম স্লট রয়েছে, তখন বুঝবে এটা ল্যাপটপের মাদারবোর্ড। তাহলে এটা হচ্ছে i7 একটা কম্পিউটারের মাদারবোর্ড। এবারে দেখো আসুস কোম্পানির একটা
i7 মাদারবোর্ড, এটা অত্যন্ত সুন্দর, অত্যন্ত নান্দনিক ডিজাইনের তৈরি করা। এখানে এসডি কার্ডের জন্য দুইটা অতিরিক্ত স্লট ব্যবহার করা হয়েছে, র্যামের জন্য 6টা স্লট ব্যবহার করা হয়েছে। সাউথ ব্রিজ একেবারে পাশে নিয়ে রাখা হয়েছে, আর মাঝখানে প্রসেসরের যেই স্লটটা, প্রসেসরের স্লটটা খুবই সুন্দর দেখাচ্ছে। এখানে নর্থ ব্রিজটা এই কর্নারে ব্যবহার করা হয়েছে। এছাড়াও অনেকগুলো কানেক্টর রয়েছে, এগুলো সিরিয়াল কানেক্টর রয়েছে। এটা হচ্ছে মাদার বোর্ডের যে পাওয়ার সাপ্লাই ব্যবহার করা হয়, পাওয়ার সাপ্লাইয়ের জন্য লাগানো কানেক্টর। এছাড়া এখানে অনেক বেশি ট্রানজিস্টর আছে, 1, 2, 3, 4, 4টা আইসি রয়েছে এখানে, সিরিয়ালে 4টা আইসি রয়েছে। হ্যাঁ, এটার বায়োসটাও খুবই হেভি, এই যে বায়োস তো হচ্ছে, এটা হচ্ছে বায়োস, বায়োসটাও খুবই হেভি দেখা যাচ্ছে। অর্থাৎ এটা খুবই উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা মাদারবোর্ড, এটি হচ্ছে আসুস কর্পোরেশনের তৈরি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে দেখো তোমরা একটা গেমিং পিসি মাদারবোর্ড দেখতে পাচ্ছ তোমরা। তোমরা অনেকেই এটা খুব বেশি আপত্তি করে থাকো যে আমাকে একটা গেমিং পিসি কিনে দাও। আমি আমার ছাত্রকে পাঠিয়েছিলাম পিসি কেনার জন্য বাবাকে সাথে নিয়ে, যে 50,000 টাকা লাগবে, 50-55,000 টাকা লাগবে, এর মধ্যে খুব ভালো একটা পিসি দিবে আপনাকে, আপনি অমুকের কাছে যান। সেখানে ড্যাফোডিল কম্পিউটারে পাঠিয়েছিলাম আমি, ড্যাফোডিল কম্পিউটারে গিয়ে ছেলে তো গেমিং পিসি কিনছে, তো গেমিং পিসি কিনতে খরচ লাগছে হলো 86,000। তোমরা দেখতে পাচ্ছ অন্য সবগুলো মাদারবোর্ড থেকে এই মাদারবোর্ডটা সম্পূর্ণ আলাদা, এবং আলাদা ক্ষমতা সম্পন্ন আর অনেক বেশি সুন্দর। ঠিক আছে, এখানে এই জায়গাটা হচ্ছে তোমার যেখানে তুমি প্রসেসর লাগাবে, 1, 2, 3, 4, 4টা র্যাম স্লট। এই যে এই কানেক্টরটা হচ্ছে পাওয়ার কানেক্টর, পাওয়ার সাপ্লাই থেকে এখানে মাদারবোর্ডে কানেকশন আসবে। এরপরে তুমি এখানে দেখতে পাচ্ছ কেমন জানি বন্ধ করে কি লেখা লাগা লাগানো আছে, এই লাগানো আছে, এটা হচ্ছে সম্পূর্ণ আলাদাভাবে এজিপি এজিপি বিল্ড ইন করা আছে, এই যে এজিপি বিল্ড ইন করা আছে। ঠিক আছে, এরপরে এখানে অন্যান্য কানেকশানগুলো কি কি কানেকশান, মনে করো এই যে অডিও পোর্টগুলো, তারপরে ইউএসবি পোর্টগুলো, PS2 পোর্ট, মনে যেখানে আমরা মাউসের পোর্ট লাগিয়ে থাকি, কিবোর্ডের পোর্ট লাগিয়ে থাকি, এগুলি সবগুলো এই পাশে রয়েছে। অন্যান্য কিবোর্ডের মতোই এটা, এটা এক সবগুলো একই পাশে, একই পাশ থেকে দেখা যাচ্ছে। তারপরে এখানে এই যে লাল রঙের এই পোর্টটা, এই পোর্টটা কিন্তু এজিপি কার্ডের পোর্ট, এই এজিপি কার্ডের জন্য এটা ব্যবহার করা হয়, এটাও এজিপি কার্ডের পোর্ট। ঠিক আছে, তারপরে এটি হয়েছে CMOS ব্যাটারি রয়েছে তোমার, এটি হচ্ছে প্রসেসরের পোর্ট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে দেখো তোমাকে ছবি একে দেখানো হচ্ছে একটি গেমিং পিসি, একটি গেমিং পিসির মাদারবোর্ড দেখানো হচ্ছে। এখানে কোথায় তুমি র্যাম লাগাইবা, তারপরে কোথায় পাওয়ার সাপ্লাই লাগাইবা, এগুলি দেখানো হয়েছে তোমাকে। হ্যাঁ, এখানে এই যে ইউএসবিগুলো দেখাইছে, এফ বি সি ডি ই এফ জি এইচ ইত্যাদি দিয়ে। এর আগে যে মেশিনটা দেখিয়েছিলাম, এখানে আমি তোমাকে একটা কথা বাদ পড়ে গিয়েছিল, সেটা হচ্ছে এই মেশিনে উচ্চ ক্ষমতার ওয়াইফাই ব্যবহার করা যাবে। অর্থাৎ তুমি যে ল্যাপটপ চালাও, ল্যাপটপ চালাই দিয়ে ল্যাপটপে কোনো কানেকশান দিতে হয় না, এমনিতেই ওয়াইফাই ইন্টারনেট চলে আসে। এই এটাতেও একই অবস্থা, এখানে ওয়াইফাই চলে আসবে। এই যে ওয়াইফাই কানেকশান দেওয়ার জন্য আলাদা ওয়াইফাই, ওয়াইফাই রিসিভার, এগুলি ওয়াইফাই রিসিভার, এটা হচ্ছে প্রসেসর, এগুলি হচ্ছে কুলার। এই কুলার ব্যবহার করা হয় প্রসেসর কুলার হিসেবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খুব খেয়াল করবে যে কুলার যে অথবা কুলিং ফ্যানগুলো, এগুলো একাধিক থাকতে পারে একটা সিপিইউর ভিতরে। মাদারবোর্ডে থাকে একটা, আবার যে মাদারবোর্ডে যেখানে প্রসেসর লাগানো থাকে, প্রসেসর উপরে লাগানো থাকে। হ্যাঁ, কোনো কোনো কম্পিউটারের ক্ষেত্রে দেখা যায় ডেস্কটপের সিপিইউর ভিতরে, সিপিইউর ভিতরে আলাদা একটা কুলার লাগানো থাকে। এখানে এটা রয়েছে একেবারে লেটেস্ট সর্বশেষ দিকের, এখানে নভেম্বর 2020-এর একটা মাদারবোর্ড দেখতে পাচ্ছ তুমি। এটা এটাও গেমিং পিসির মাদারবোর্ড, এটাও একটা গেমিং পিসির মাদারবোর্ড, এটাও একটা গেমিং পিসির মাদারবোর্ড। হ্যাঁ, এই যে আসুসের এই মাদারবোর্ডটাও গেমিং পিসির, তোমরা সাধারণত এগুলি বেশি পছন্দ করে থাকো। এটি হচ্ছে ল্যাপটপের মাদারবোর্ড, তারপরে এটি হচ্ছে i7 2020 সালের i7 মাদারবোর্ড এটি। তো মাদারবোর্ডের পরিস্থিতি আজ মোটামুটি এই পর্যন্তই।
তোমরা আমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের ক্লাসের জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো।